মহলগিরি থেকে কাছিমারচর রাস্তা পাকাকরণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল হক খান। আমারএমপি.কম এর মাধ্যমে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশ্নটি করেছেন জনাব মোহাম্মদ আজম মণ্ডল। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন আমারএমপি.কম এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন এমপি মোহাম্মদ ফরিদুল হক খান। আমারএমপি.কম এর মাধ্যমে জনাব আজম মণ্ডল সাহেব একটা প্রশ্ন করেছেন যে মহলগিরি টু কাশিমারচর রাস্তা পাকাকরণ প্রসঙ্গে। আপনারা জানেন বাংলাদেশের আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গ্রাম বাংলার মানুষের জন্য সর্বসময় কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতা সারা বাংলাদেশের আজকে বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায় রাস্তা পাকা হচ্ছে। আপনারাও এর থেকে কিন্তু বঞ্চিত না। আমাদের এই চলমান প্রক্রিয়া চলছে এবং আগামীতেও আপনাদেরটা পাকা হবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। আপনারা এই সময়ের অপেক্ষায় শুধু থাকুন, এই সরকারের মাত্র একটি বছর সময় আছে সামনে। এরপরে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগকে আবার যদি আপনার নৌকার প্রতীকে ভোট দিয়ে জনতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন, আমি এটুকু বলতে পারি যে পরবর্তী যে পাঁচ বছর এই সময়ের মধ্যে আমার নির্বাচনী এলাকার যত ছোটোখাটো রাস্তা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ পাকা করে সমাপ্ত করতে পারবো, এটা আমার বিশ্বাস। আপনি আজম ভাই যে প্রশ্নটা করেছেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এলাকাবাসীও জানবে, জনগণ জানবে এবং দেশবাসী জানবে আপনাকে এই প্রশ্নটা করার জন্য, সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।